হ্যালো ওয়ান ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা গ্যাস্ট্রিক আলসারের ডায়েট চার্ট অথবা খাবার নিয়ে কথা বলবো, মানে হলো কী কী খাবার খেলে আমাদের এই গ্যাস্ট্রিক আলসার আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কী কী খাবার খেলে আমাদের এই গ্যাস্ট্রিক আলসারকে আমরা সুন্দর এবং নাইসলি কন্ট্রোল করতে পারবো। তাহলে চলুন আজকে আমরা আমাদের এই গ্যাস্ট্রিক আলসারের ডায়েট চার্ট নিয়ে একটু আলোচনা করি। এখন গ্যাস্ট্রিক আলসারের খাদ্য তালিকার মধ্যে প্রথমেই ফুড টু অ্যাভয়েড, মানে কী কী খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, হোল মিল্ক অ্যান্ড চকলেট মিল্ক, দুধ এবং দুধ জাতীয় যে চকলেট মিল্ক পাওয়া যায় এটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার টু, এনি বেভারেজ উইথ ক্যাফেইন, যেসব পানীয়তে খুব বেশি পরিমাণে ক্যাফেইন দেওয়া থাকে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতেই হবে। যেমন চা কফিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাফেইন দেওয়া থাকে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করাটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার থ্রি, পেপারমিন্ট, অনেকেই কিন্তু মাউথ ফ্রেশনার ইউজ করে থাকেন, এইখানে এই মাউথ ফ্রেশনারে কিন্তু প্রচুর পরিমাণে পেপারমিন্ট দেওয়া থাকে, এইটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারকে কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর অথবা ইনক্রিজ বাড়িয়ে দিতে কিন্তু অনেকভাবে সাহায্য করে থাকে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর নাম্বার ফোর, আমাদের বাজারে যে সাইট্রাস ফ্রুটসগুলো পাওয়া যায় যেমন লেমন, অরেঞ্জ, গ্রেপফ্রুটস, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিকের কন্টেন্টটা একটু বেশি থাকে। আপনি যদি এই ফ্রুটসগুলো অনেক বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারের প্রবণতাটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিতে সাহায্য করে। এরপরে ড্রিঙ্কস দ্যাট কন্টেন অ্যালকোহল, আমাদের যে বেভারেজগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে যদি আপনি অ্যালকোহল কন্টেন ড্রিঙ্কসগুলো বেশি বেশি খান তাহলে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিক আলসারের প্রবণতাটা কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে। এরপরে আমাদের রেগুলার সোডা, আমাদের বাজারে যে রেগুলার সোডা পাওয়া যায় অথবা ড্রিঙ্কস পাওয়া যায় এগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার কিন্তু বেড়ে যেতেই পারে। এরপর ব্ল্যাক অ্যান্ড রেড পেপার অ্যান্ড চিলি পাউডার, আমাদের বাজারে কিন্তু লাল মরিচ, শুকনো মরিচ এবং এর গুঁড়া কিন্তু আমাদের বাজারে কিন্তু খুবই অ্যাভেলেবল এবং এটা কিন্তু আমরা মশলার মধ্যে দিয়ে আমরা কিন্তু খুবই ডেলিশিয়াসভাবে কিন্তু খাবার রান্না করে থাকি। এখন এইটা যদি আপনি অনেক বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু অনেক ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের গ্যাস্ট্রিক আলসারকে বাড়িয়ে দিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের জন্য। এরপরে মাস্টার্ড সিড, মানে হলো আমাদের যে সরিষা, আমরা কিন্তু সরিষা দিয়ে কিন্তু আমরা অনেক খাবারই কিন্তু রান্না করে থাকি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের গ্যাস্ট্রিক আলসারকে বাড়িয়ে দিতে। এরপর ডেইরি ফুডস, আমাদের যে বেকারি আইটেম যেগুলো আমরা খেয়ে থাকি যেমন কেক, বিস্কিট, কুকিজ, এগুলো যদি আমরা বেশি বেশি খেয়ে থাকি এটা কিন্তু আমাদের অনেক ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের গ্যাস্ট্রিক আলসারকে বাড়িয়ে দিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এরপরে চকলেট, আমরা চকলেট কেন ভালোবাসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আপনাদেরকে কিন্তু এই বিষয়টা, আপনাদের যদি গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থেকে থাকে আপনাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতেই হবে। এরপরে আমাদের ফাস্টফুড, স্পাইসি অ্যান্ড সল্টি ফুড, আমাদের যে ফাস্টফুডগুলো আমরা খেয়ে থাকি, চিজ, বার্গার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের কিন্তু অ্যাসিডিক সিক্রেশনকে বাড়িয়ে দিতে সাহায্য করে। স্পাইসি ফুড এবং সল্টি ফুড, আমি কিন্তু সল্টি খাবারের উপরে কিন্তু একটু জোর দিচ্ছি, সল্টি খাবারগুলো কিন্তু অনেকভাবে কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিক আলসারকে বাড়িয়ে দিতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এরপর হাই ফ্যাট মিটস, মানে হলো আমাদের বাজারে যে রেড মিট জাতীয় যে মাংসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের অনেকভাবে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের গ্যাস্ট্রিক আলসারকে বাড়িয়ে দিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আমাদের হট চিলিস অ্যান্ড পেপারস, আমরা কিন্তু মশলা হিসেবে এবং আমরা কিন্তু তরকারির মধ্যে কিন্তু অনেকেই শুকনো মরিচ এবং আমাদের হট পেপারসগুলো কিন্তু দিয়ে থাকি, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এগুলো একটু বেশি পরিমাণে খেয়েই থাকেন তাহলে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা কিন্তু অনেকভাবে বেড়ে যেতে পারে। এরপরে টমেটো সস অ্যান্ড টমেটো জুস, আমাদের টমেটো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে, আমরা কিন্তু টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিক কন্টেন্টটা একটু বেশি থাকে, এখন আপনি যদি টমেটো সস জাতীয় যে খাবারগুলো আছে এটা যদি আপনি বেশি বেশি খান তাহলে কিন্তু আপনার এই অ্যাসিডিক সিক্রেশনটা বেড়ে যেতে পারে এবং আপনার কিন্তু গ্যাস্ট্রিক আলসারের প্রবণতা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। সো আমার মনে হয় এতক্ষণ আমি যে খাদ্য তালিকাগুলো নিয়ে ডিসকাস অথবা আলোচনা করলাম এই খাদ্য তালিকাগুলো যদি আপনি আপনার খাবার থেকে একটু অ্যাভয়েড করে চলেন আমার বিশ্বাস আপনি কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারকে খুব সুন্দর এবং নাইসলি কন্ট্রোল করতে পারবেন। এখন আসছি আমরা কী কী খাবার খেলে আমাদের এই গ্যাস্ট্রিক আলসারকে আমরা সুন্দর এবং নাইসলি কন্ট্রোল করতে পারবো এবং ভালো এবং সুস্থ থাকতে পারবো। নাম্বার ওয়ান, ইয়োগার্ট অ্যান্ড লো ফ্যাট মিল্ক,
আমাদের যে ইয়োগার্ট এবং আমাদের যে লো ফ্যাট মিল্ক আছে এটা কিন্তু আমরা খেতে পারবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের কিন্তু এই গ্যাস্ট্রিক আলসারকে কিন্তু এটা নাইসলি কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। নাম্বার টু, ভেজিটেবল অয়েল অ্যান্ড অলিভ অয়েল। এরপর নাম্বার থ্রি, লিন মিট। আমাদের বাজারে যে লো ফ্যাট মিট অথবা মাংসগুলো পাওয়া যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে ফিশ অ্যান্ড এগস, আমরা মাছ এবং ডিম কিন্তু আমরা খেতে পারি আমাদের এই গ্যাস্ট্রিক আলসার যদি হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। নাম্বার ফোর, হোল গ্রেনস, আমাদের হোল গ্রেনস জাতীয় যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আমরা খেতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। এরপর নাম্বার ফাইভ, কী কী ফ্রুটস আমরা খেতে পারবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এর মধ্যে অ্যাপেলস, ওয়াটারমেলন, তরমুজ, এরপরে ব্যানানাস, আমরা কলা কিন্তু খেতেই পারবো, খুবই ডেলিশিয়াস একটা খাবার। পাপায়া মানে আমাদের পেঁপে এবং এক্সেট্রা, আরও কিছু খাবার আছে, এই ফ্রুটসগুলো কিন্তু আমরা কিন্তু খেতেই পারবো। এটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারকে কিন্তু বাড়ি দিতে সাহায্য করবে না, আমাদের কিন্তু এটা কিন্তু সাহায্য করবে আমাদের এই গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করতে। এরপর নাম্বার সিক্স, কী কী ভেজিটেবলস আমরা খেতে পারবো, এর মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের এই গ্যাস্ট্রিক আলসারকে কিন্তু কন্ট্রোল করে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এরপরে ক্যারটস, গাজর, পটেটো, আলু, স্পিনাচ, পালং শাক এবং এই যে শাকসবজিগুলো আছে এগুলো কিন্তু আমরা খুবই ডেলিশিয়াসভাবে রান্না করে কিন্তু আমরা আমাদের গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের জন্য। এরপর নাম্বার সেভেন, লেন্টিলস, চিকপিস, সয়াবিনস অ্যান্ড নাটস, আমাদের বাজারে ডাল এবং বাদাম জাতীয় যে খাবারগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতক্ষণ আমি যে ইনফরমেশনগুলো অথবা আমি যে খাবারগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু সাহায্য করে থাকে। এখন আসছি গ্যাস্ট্রিক আলসারকে কন্ট্রোল করার জন্য কিছু টিপস নিয়ে কথা বলতে। নাম্বার ওয়ান, অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, আপনাকে কিন্তু অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল অ্যাভয়েড করতেই হবে। নাম্বার টু, টেক স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিলস, আপনি কিন্তু একবারে যদি বেশি খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিক আলসার কিন্তু বেড়ে যেতে পারে, আপনাকে অবশ্যই একবারে অনেক বেশি পরিমাণ খাবার না খেয়ে অল্প অল্প করে কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি কিন্তু খাবার খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাম্বার থ্রি, অ্যাভয়েড ইটিং রাইট বিফোর বেড টাইম, মানে হলো আপনি যখন রাতের খাবার শেষ করবেন তারপরে দু ঘন্টা আপনি কিন্তু বিছানায় যাবেন না, মানে হলো আপনি রাতের খাবার শেষ করার পরে দু ঘন্টা পরে কিন্তু আপনি ঘুমাতে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের জন্য। আমি কিন্তু এতক্ষণে কিন্তু আলোচনা করে খুব সুন্দরভাবে নাইসলি কিন্তু আপনাদেরকে আশা করছি বুঝাতে পেরেছি কী কী খাবার খেলে আমাদের এই গ্যাস্ট্রিক আলসার বেড়ে যেতে পারে এবং কী কী খাবার খেলে আমরা এই গ্যাস্ট্রিক আলসারকে খুব সুন্দর নাইসলি কন্ট্রোল করতে পারবো। সো আমার বিশ্বাস আপনি যদি এই উপরোক্ত নিয়মগুলো একটু মেনে চলেন, আমার বিশ্বাস আপনি কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারকে সুন্দর এবং নাইসলি কন্ট্রোল করতে পারবেন এবং সারা জীবন কিন্তু ভালো এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।